হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিকের ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আজকে ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর মাঝে আমি পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দিয়েছি। এক নম্বর প্রশ্ন হলো, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল? এর উত্তর হবে হায়দ্রাবাদ। দু নম্বর প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে ক্লিমেন্ট এটলি। তিন নম্বর প্রশ্ন হলো, স্বাধীন ভারতের প্রধান স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? এর উত্তর হবে ভিপি মেনন। চার নম্বর প্রশ্ন হলো, রাজা হরি সিং কোথাকার রাজা ছিলেন? এর উত্তর হবে কাশ্মীরের। পাঁচ নম্বর প্রশ্ন হলো, পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর কোন নামে পরিচিত? এর উত্তর হবে আজাদ কাশ্মীর। ছ নম্বর প্রশ্ন হলো, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? এর উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। সাত নম্বর প্রশ্ন হলো, নেহেরু লিওকট চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? এর উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। আট নম্বর প্রশ্ন হলো, এ ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন? এর উত্তর হবে খুশবন্ত সিং। ন নম্বর প্রশ্ন হলো, ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু। দশ নম্বর প্রশ্ন হলো, দেশভাগের প্রেক্ষাপটে অর্ধেক জীবন গ্রন্থটি কে লিখেছেন? এর উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়। এগারো নম্বর প্রশ্ন হলো, মিড নাইট চিলড্রেন গ্রন্থটি কে লিখেছেন? এর উত্তর হবে সলমন রুশোদি। বারো নম্বর প্রশ্ন হলো, ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। তেরো নম্বর প্রশ্ন হলো, উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কি? এর উত্তর হবে নেহেরু লিওকট চুক্তি। চোদ্দ নম্বর প্রশ্ন হলো, শিকড়ের সন্ধানে গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে শঙ্খ ঘোষ। পনেরো নম্বর প্রশ্ন হলো, 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন কে গঠন করেন? এর উত্তর হবে জওহরলাল নেহেরু। ষোলো নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রীরামালু কোন ভাষার সপক্ষে আন্দোলন করেন? এর উত্তর হবে তেলুগু ভাষার। সতেরো নম্বর প্রশ্ন হলো, পুনর্গঠিত কেরল রাজ্যটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে মালাবার উপকূলে। আঠারো নম্বর প্রশ্ন হলো, কবে গোয়া ভারতভুক্ত হয়? এর উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে। উনিশ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। কুড়ি নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে প্রফুল্ল ঘোষ। একুশ নম্বর প্রশ্ন হলো, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কবে গঠিত হয়? এর উত্তর হবে 1960 খ্রিস্টাব্দে। বাইশ নম্বর প্রশ্ন হলো, উর্দু কোন রাজ্যের সরকারি ভাষা? এর উত্তর হবে জম্মু কাশ্মীরের। তেইশ নম্বর প্রশ্ন হলো, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় আলাদা রাজ্যের মর্যাদা লাভ করেছিল কত খ্রিস্টাব্দে? এর উত্তর হবে 2000 খ্রিস্টাব্দে। চব্বিশ নম্বর প্রশ্ন হলো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? এর উত্তর হবে ফজল আলী। পঁচিশ নম্বর প্রশ্ন হলো, টেপসু প্রদেশ ভেঙে তিনটি রাজ্যে রূপান্তরিত হয় কবে? এর উত্তর হবে 1966 খ্রিস্টাব্দে। ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো, রাজ্য পুনর্গঠন কমিশন ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের সুপারিশ করে? এর উত্তর হবে ছটি। এর পরের এসএকিউগুলি আমি খালি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটিকে পজ করে নোট ডাউন করে নিও অথবা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো।
আজকে ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি আমরা নেক্সট ক্লাসে করব, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।